ভাইয়া তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে এলাম রে। ভাইয়া আমাদের ঈদের উপহার কই? চামড়া ব্যাগে দেখি। দেখ ব্যাগে কিছুই নাই। চল আমরা ভাইয়াকে যা কুছ করি। ভাইয়া আমাদের ঈদের উপর তো কিছু আসেননি, কি করব বল? কাজের টাকা পাইনি, মহাজনে বললো যে ঈদের পর টাকা দিব। আমরা অত বললাম যে টাকা দাও, আমরা আমাদের ভাই বোনদের জন্য পোশাক আশাক কিনবো, তো তারা তো দিল না, কি করবো বল? এই জন্য নিয়ে আসতে পারেনি তো। না না, ঈদের ঈদের উপহার নেবই, নাহলে নামাজ পড়তে যাবো না। ঈদের না শোনো ভাই, আমরা তো আমি ব্যবস্থা করবো, অবশ্যই ব্যবস্থা করবো, ঠিক আছে? এখন তো দুদিন বাকি আছে ঈদের, ঠিক আছে? না না আমরা চাই, অবশ্যই দিব, তোরা চিন্তা করিস না, দিব, ঠিক আছে? তোরা লক্ষ্মী ছেলের মতন থাক, ইনশাল্লাহ দিব, যেহেতু আব্বা আম্মা নাই, ঠিক আছে? আমি অবশ্যই তোদের জন্য একটা ব্যবস্থা করবোই, যেভাবে হয়, ঠিক আছে? যেখান থেকে আমি ব্যবস্থা করবোই, তোরা দুঃখ করিস না, ঠিক আছে? বাড়িতে থাক, আমি গেলাম, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ছোট ভাইদের জন্য কিছু কেনাকাটা করবো। আমার তো মাত্র এটি টাকা, তো কিভাবে তোমাকে টাকা ধার দিব? ঠিক আছে, যা তাহলে। এখনকার যুগে টাকা ধার দিবে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন। বসে বসে কি ভাবছিস? তোর ভাই বোনদের জন্য কেনাকাটা করতে হবে না? তোর টাকা নাই তো কি হয়েছে? তোর একটা কিডনি বেচে দে গা, বা কোনো কিছু একটা অঙ্গ বেচে দে। কিডনি বিক্রি করিস না, কিডনি বিক্রি করলে তো তোর সমস্যা হয়ে যাবে, তুই চলাফেরা করতে পারবি না এবং ভবিষ্যতে কাজকর্ম করে খেতে পারবি না। যা যা যা, আর করাসিস না, বেশি ভালো মানুষই করছে, তোকে ভালো বুদ্ধি দিচ্ছে। হ্যাঁ ভালো বুদ্ধি না কিন্তু, এটা দুর্বুদ্ধি। তুই যা একটা কিডনি বিক্রি করে আয়, যা তাড়াতাড়ি যা। আরে আরে, কী কী করছিস? তোর কথা শুনিস না, শুনলে তো তুই মারা পড়বি, ভবিষ্যতে চলতেও পারবি না। আরে একটা কিডনি বিক্রি করলে কী হবে? আর কথা শুনিস না, তুই কিডনি বিক্রি করে আরামে চলতে পারবি, সুখে শান্তিতে থাকতে পারবি, ভবিষ্যতে চিন্তা ভবিষ্যতে করবি, দরকার নাই এখন সব চিন্তা করার। কী আর করা, আমার কাছে ডাক্তার বন্ধুর কাছে যাই এবং কোনো একটি অঙ্গ বিক্রি করে আমার ভাই বোনদের জন্য কিছু পোশাক ক্রয় করি। স্যার আজকে তো কোনো রোগী আসছে না। আরে আসবে দাদা, আমার কাছে আসতে অনেক সবাই ভয় পায়, আমি সবারই যে কিডনি অঙ্গ পতঙ্গ খুলে নি, তো আসবে, দরকার পড়লে এমনি আসবে, বুঝলি তো? ওয়ালাইকুম দোস্ত, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম দোস্ত, ভালো? হ্যাঁ ভালো আছি। এই চেয়ারটা নিয়ে আনো, বসো বসো, এখানে বসো দোস্ত। একটা কাজের জন্য এসেছিলাম। কি কাজ রে? বুঝতে তো পারছি, আমি তো কাজ কাম করি, তো এবার মহাজনে টাকা পয়সা দেয়নি, তো ছোটো ভাই বোনদের জন্য ঈদের কিছু কেনাকাটা করতে হবে, তো টাকা পয়সা নাই, তো আমি মনে করছি যে আমার একটা কিছু বিক্রি করে দিব। কিডনি বিক্রি করবি? হ্যাঁ যা একটু বিক্রি করে দেবো। সত্যি? আরে কাজ হয়ে গেছে। আচ্ছা তো এক সাইডে যেতে হবে, তো ঠিক আছে। ভাইয়া আমরা তোমাকে চাই, আর কিছু নেবে না, আমরা তোমাকে চাই শুধু। জীবন
রং মিছে জীবনে। ভাইয়া আমরা তোমাকে শুধু চাই, আমার কিছু হয়নি। হ্যাঁ তোরা যে বুঝলি যে বড় ভাইয়ের কত কষ্ট হয়, ঠিক আছে, বড় ভাইয়ের কত কষ্ট হয় তোরা বুঝলি, কত কষ্ট হয়েছে আমাকে টাকা জমা করতে। আমি এই টাকা আমার এক বন্ধুর কাছ থেকে পেয়েছি, তাহলে তোদের জন্য আমি একমাত্র এই টাকাগুলো নিয়ে এসেছি। আমার কিছু টাকা পয়সার দরকার ছিল, মানে মহসিনের টাকা পয়সা দেয়নি, তো ভাই বোনদের জন্য এদের কিছু কেনাকাটা করতে হবে। তো তুই এত টেনশন নিছিস কেন, আমার কাছে টাকার অভাব আছে। দে তাহলে কিছু টাকা। কতটুকু নিবি তাই বলতো? দে যতটুকু পারবি দে। যাই হোক, তো এটা ওইটিকে হবে তো, আর যদি লাগে তো আমাকে বলবি, সমস্যা নাই, টাকা দিলে দিবি, না হলে দরকার নাই, দিতে হবে না গো। ঠিক আছে, তোর মতন বন্ধু পাওয়া তো ভাগ্যের ব্যাপার, যা হোক আসবি, কোনো সমস্যা হলে আমার কাছে আসবি, টাকা পয়সার লেগে টেনশন নিতে হবে না। ঠিক আছে, তুই ডাক্তার পাস করে তো অনেক টাকা পয়সা ইনকাম করেছিস, যাই আল্লাহ দেখ আরও কর, ইনশাল্লাহ দোয়া দিলাম, ভালো দোয়া, যাই তোলা আমি। হ্যাঁ আচ্ছা, ওকে। বড় ভাই যে কাজ করে টাকা পায়নি এটা তো তোরা বুঝলি না, তখন তো আমাকে খুবই করলে। এই জন্য আমি একটা প্রসেস করলাম যে ওদের একটা শিক্ষা দিতে হবে, ঠিক আছে, যে শিক্ষাটার মাধ্যমে যাতে আর কোনো বড় ভাই যাতে বড় ভাইকে যাতে তারা ছোট ভাইরা কোনো হেনস্থা না করে, বা তারা বুঝে যে তার বড় ভাই কত কষ্ট করে তাদের বাপ মা মারা যাওয়ার পর। কি বুঝতে পারলি বিষয়টা? ঠিক আছে, তোরা যে বুঝতে পেরেছিস এটাই আল্লাহর শুকরিয়া হাজার হাজার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালোভাবে এই পোশাকগুলো পরে ইনশাল্লাহ আগামীতে আরো ভালো ভালো ইনশাল্লাহ ব্যবস্থা করে দেবো তোদের জন্য। ঠিক আছে, এগুলো আমার পক্ষ থেকে তোদের উপহার। ঠিক আছে ভাইয়া, তোমার জন্য কিছু নেবে না? আমার জন্য ব্যবস্থাটা হবে, তোরা আগে পর ঈদগাহে যা, নামাজ কালাম পর, আমি ইনশাল্লাহ তোদের সাথে যাবো। ঠিক আছে, পরিবেশনায় ফ্রেন্ডস টিভি ডট প্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।